Hey guys, welcome back to my channel with a new video. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা ভিডিও চলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো এখন প্রায় 10:30 মতো বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভিডিওটা দেখো, এই পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও, একটা লাইক করে দিও। ওকে, চলো ভিডিওটা তোমরা দেখো। লুক অ্যাট মি, কি করেছে বটলগুলো বের করে। স্মাইল দিচ্ছে আবার, দেখি তাকান মামা। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো দেখো, আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে একটুখানি বেরোবো। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে সেরকম কোনোরকম ব্লগ শ্যুট করা হয়নি, তো আজকে একটুখানি বেরোচ্ছি। তো তোমাকে দেখাবো কোথায় কী যাই, কী করি না করি। চলো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ওকে, দেখতে পাচ্ছ এখানে মলে চলে এসেছি আমরা। তো এই মলটাতে ফার্স্ট টাইম আমরা এলাম। এই মলটার নাম হচ্ছে ম্যাক্স, নতুন হয়েছে এটা। এই ফার্স্ট টাইম এলাম এখানে, আর এখানে প্রচুর নয়েজ হচ্ছিলো, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। তো দেখো ভেতরে ঢুকে দেখা যাক কী কী আসে, তোমাদেরকে পুরোটা দেখাবো, পুরোটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো। তবে মলটা বেশ বড় মতো, আর এখানে অনেক কিছু কালেকশনও আছে। চলো দেখা। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি কী কী আছে এখানে। প্রচুর কিন্তু কালেকশন আছে। তো অন্য আরেকবার আসা যাবে, আমি জানতাম না যে এত কালেকশন আছে বলে। তো দেখছি বেশ ভালো, তবে প্রাইসটা কিন্তু অন্যান্য মলের তুলনায় এখানে বেশ হাই প্রাইস একটু। তো কোয়ালিটি খুব ভালো আছে, বাট ওগুলোর তোমার প্রাইসটা একটু হাই। তো যাই হোক, মোটামুটি আমরা মলে চারপাশটা দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী নিই না নিই সব তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা এন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো, আমরা এবার উঠে গেলাম উপরে, দোতলায় চলে গেলাম। ওখানে গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। ওখানে ওদেরকে পারমিশন নিয়েছিলাম, ওরা কিছু বললো না যে হ্যাঁ ভিডিও করা যাবে। তো দেখো আমরা গিয়ে ওখানে দেখছি প্রচুর, ওখানে উপরেও প্রচুর কালেকশন আছে। মানে অ্যাকচুয়ালি উপরটা মিক্সড আছে, বেবি প্লাস তোমার বড়দের, মানে লেডিস জেন্টস সব। আর আমার বাচ্চা এখানে দেখো সিঁড়ি দিয়ে কেমন নামানামি করছে। তো আমরা প্রথমে লিফটে গেছিলাম, লিফটে তারপর ফেরার পথে লিফটে এলাম। বেশ ভালো, খুব ভালো, বেশ সার্ভিসও খুব ভালো এখানে। তো দেখো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কী কী নিচ্ছি তোমরা তোমাদেরকে পরে দেখাচ্ছি ভিডিওতে। ওকে, দেখো তো দেখো আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, একটা কড়াই বলছি সরি, একটা নিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকারেই বানাবো, ঝটপট হয়ে যাবে বলে তাই। তো প্রেশার কুকারের মধ্যে আমি একটু, তো দেখো কুকারের মধ্যে প্রথমটা আমি কুকারটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করার পরেতে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও করতে পারো, তো আমি পরিমাণ মতো কম করে তেল দিচ্ছি যেহেতু বেবি খাবে, তাই সেই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নও দিয়ে দেবো, একটা গোটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতা যখন একটু হালকা অ্যারোমা চলে আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো অবশ্যই সেটা একটুখানি যখন গন্ধটা ভালো বেরোবে তখনই তোমাকে পেঁয়াজটা দেওয়ার দরকার আছে, তাহলে ভালো স্মেলটা সুন্দর আসে আর কি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দেবো। সিম্পল ওয়েতে বানাবো, বাচ্চারা যাতে খেতে পারে ইজিলি সেই জন্যে, প্লাস আমাদের বড়দের জন্য বানানো। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওকে,
গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো তোমরা দেখতেই পেলে আমি রেডি হয়ে একটুখানি গেছিলাম, একটা মলে গেছিলাম, শপিং মলে। তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি আমি, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে? আর সকাল থেকে সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, তো আজকে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি বাজার মল থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার ছেলের জন্য বেসিক্যালি নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, একটা কী বলে এগুলোকে, ফুল স্লিভ যে গেঞ্জিগুলো হয়, গেঞ্জি কাপড়ের ড্রেসগুলো আমার বেবির জন্য, এরকম আমি তিনটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, ছেলের জন্যই নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, আচ্ছা দুটো, আর এই যে একটা, এই দেখো তিনটে ফুল স্লিভ এরকম গেঞ্জি কাপড়ের ড্রেস নিয়েছি, আর এই যে এই শার্টটা নিয়েছি ছেলের জন্য, এই গেল। আর নিয়েছি আমার এই কয়েকটা ক্ল্যাচার, এই যে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেই অনেকগুলোই ক্ল্যাচার আছে আমার, শুধু হারিয়ে আমি শুধু হারিয়ে ফেলি, এই জন্য বেশ কয়েকটা নিয়ে নিলাম, এগুলো খুব কাজের। আর কাজল নিয়েছি আমি, লিপস্টিক নিয়েছি, সেগুলো সব প্যাকেজিং খুলে দিয়েছি, ওগুলো আনবক্সিং করে দিয়েছি, তো ওগুলো তাই তোমাদের দেখাচ্ছি না। আপাতত এইটুকুই শপিং করলাম। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো ভিডিও তো আর এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। তখনকে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রেখো, ওকে? আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, ওকে? তো চলো সবাইকে।